হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা। রেসিপিটি অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন। আর যেদিন এই ভর্তা বানাবেন অবশ্যই হাঁড়িতে চাল একটু বেশি দিবেন, কারণ এতটাই মজাদার এই ভর্তা যে ভাত একটু বেশি লাগবে। চলুন তাহলে আর কথা না বেরিয়ে পুরো রেসিপিটি দেখে নিন। লাউ পাতা ভর্তা বানানোর জন্য প্রথমেই লাগবে লাউ শাক বা লাউ পাতা। লাউ পাতা প্রথমে পরিষ্কার করে নিব। লাউ পাতার গায়ে এরকম আঁশের মতো থাকে, এগুলো উঠিয়ে লাউ পাতা কেটে নিতে হবে। লাউ পাতাগুলো খুবই সফট, আমি হাতের সাহায্যে এভাবে ছিঁড়ে নিচ্ছি। এখন একটি প্যানে লাউ পাতাগুলো নিয়ে নিচ্ছি। আর এখন নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ, নিয়ে নিচ্ছি রসুনের কোয়া, কাঁচা মরিচ দুইটি, সামান্য লবণ উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে হলুদ। এখন ঢেকে রান্না করব। লাউ পাতা থেকে অনেকটা পানি বের হবে, আর এই পানিতেই লাউ পাতাগুলো আর চিংড়ি মাছগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও ঢেকে রান্না করব পানি শুকিয়ে আসা পর্যন্ত। পানি শুকিয়ে এসেছে, চিংড়ি মাছ এবং লাউ পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 4টি, পরিমাণ মতো পেঁয়াজ অথবা 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ। সব কিছু ভালোভাবে ভেজে নিব। এভাবে সব কিছু একত্র মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। এরকম ঝরঝরে হয়ে আসলে এবং লাউ পাতা থেকে আর পানি বের না হলে তখন বুঝতে হবে ভালোভাবে ভাজা হয়েছে। এখন চুলা অফ করে দিব। এগুলো কিছুটা ঠান্ডা হলে ব্লেন্ডারে বা শিলপাটায় বেটে নিতে হবে। 1 প্লেট ধোয়া ওঠা গরম ভাত আর সাথে এমন ভর্তা, আহ কি শান্তি! মাছ মাংসকে হার মানাবে এই ভর্তার স্বাদ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে ফলো দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।